হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো ট্রান্সলেশন বা অনুবাদ, তার সঙ্গে লোকালাইজেশন, এই দুটোর তফাত। ইদানিং বা আজকাল একটা শব্দ শোনা যাচ্ছে লোকালাইজেশন। আমরা অনেক ধরনের যে সার্ভিস প্রোভাইড করি তার মধ্যে ট্রান্সলেশন বা অনুবাদটা একটা সার্ভিস যেগুলো আমরা প্রোভাইড করে থাকি। তো সম্প্রতি আমরা অনেক লোকালাইজেশনের অনুরোধ পাচ্ছি ট্রান্সলেশনের বদলে। তো দুটো তফাত কি একটুখানি দেখে নেওয়া যাক। ট্রান্সলেশন যখন করা হয় তখন একটা সাহিত্য বা বইকে অন্য একটা ভাষায় লেখা হয় যেখানে চরিত্রগুলোর নাম বা জায়গার নামের কোনো পরিবর্তন হয় না, যেরকম মূল সাহিত্যে ছিল, মূল বইতে ছিল, ঠিক তাই থাকে। যেমন আমরা যখন একটা ধরো শার্লক হোমসের বইকে ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করছি, সেক্ষেত্রে শার্লক হোমসের নাম শার্লক হোমসই থাকে, ওয়াটসনের নাম ওয়াটসনই থাকবে, লন্ডন জায়গাটার নাম লন্ডনই থাকবে। কিন্তু সেটা যখন লোকালাইজেশন করতে বলা হবে সেক্ষেত্রে গল্পটা এমনভাবে অনুবাদ করা হবে যেখানে চরিত্রগুলোর নাম পাল্টে বাঙালি নাম হয়ে যাবে, জায়গাটা কলকাতা হয়ে যাবে। তো এটা হচ্ছে লোকালাইজেশন। এটাকে তুমি তুলনা করতে পারো একটা ডাবড সিনেমা ভার্সেস একটা রিমেক করা সিনেমা তার সঙ্গে। ধরো তুমি একটা কোরিয়ান সিনেমা ইংলিশ ভার্সন নেটফ্লিক্সে দেখছো, সেটা হচ্ছে ট্রান্সলেশন, তার যে ডাব ভার্সনটা ওটা ট্রান্সলেশন। কিন্তু ওটাকে যখন হিন্দি বা ইংলিশে রিমেক করা হয় ভারতীয় অ্যাক্টার্সদের দিয়ে, সেটা হচ্ছে লোকালাইজেশন। যেমন এখন বচ্চন পাণ্ডে বলে একটা ছবি চলছে যেটা সম্ভবত একটা কোরিয়ান ছবি থেকে তামিলে রিমেক হয়েছিল, তার থেকে আবার হিন্দিতে রিমেক হয়েছে। তো সেটা হচ্ছে লোকালাইজেশন, মানে কোরিয়ান ছবিটাকে তুমি যদি হিন্দিতে দেখতে ডাব করা অবস্থায় তাহলে ওটা হতো ট্রান্সলেশন। আর ভারতীয় অভিনেতাদের দিয়ে যে দেখছো সেটা হচ্ছে লোকালাইজেশন। লোকালাইজেশনে বেশি দর্শক বা বেশি পাঠকদের সঙ্গে কানেক্ট করা যায়, কারণ সেখানে একটা লোকাল ফ্লেভার বা লোকাল কালচার জুড়ে যায়, লোকাল অভিনেতারা বা লোকাল নাম সেগুলোর সঙ্গে কানেক্ট বেশি হয়। সম্প্রতি বেশ কিছু অডিও বুক কোম্পানি যেমন অডিবল ইত্যাদি, এরা কিছু ইংলিশ সাহিত্যের রাইটস কিনে নিয়ে আমাদের কাছে এবং অন্যান্য আমাদের মতো যারা সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছে আসছে সাহিত্যগুলোকে লোকালাইজেশন করার জন্য। অর্থাৎ কি না, বাংলা অনুবাদ নয়, সেগুলোর চরিত্র নামগুলো বা জায়গার নামগুলোও বদলে কলকাতার বা বাঙালির নাম অথবা ইন্ডিয়ান নাম হয়ে যাবে, এইভাবে অনুবাদ করতে। এটা হচ্ছে লোকালাইজেশন। লোকালাইজেশনের সঙ্গে ট্রান্সলেশনের এটাই তফাৎ।